আশার প্রহসন আওয়ামী লীগ যারা জবরদস্তি করে ক্ষমতায় আছে তারা বলেছিল বিরোধী দল নির্বাচনে না আসলে কিছুই এসে যায় না তারা নাকি অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখাবেন কাদের নিয়ে অংশগ্রহণ ওনাদের জোটের মিত্র মহাজোটের মিত্র আর সরকারি সংস্থা দিয়ে তৈরি করা পার্টি এইসব পার্টি ওনারা কেউই প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী হলো না তারা সিট ভাগাভাগি করতে চাইল এরপর তারা কি প্রতিদ্বন্দ্বিতার ব্যবস্থা করলেন নিজেদের দল থেকে স্বতন্ত্র প্রার্থী দামি প্রার্থী আমি দামি স্বতন্ত্র বিদ্রোহী এদের নিয়ে প্রতিদ্বন্দ্বিতা এই নির্বাচন তারা আয়োজন করলেন আর আমরা বলেছিলাম 7 তারিখে কোন নির্বাচন হচ্ছে না এটা হচ্ছে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়ার তৎপরতা আমরা বলেছিলাম বাংলাদেশের কোন দেশপ্রেমিক নাগরিক এই নির্বাচনে ভোট দিতে যেতে পারে না 7 তারিখে বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় নাই গেছে এই সাক্ষ্য আমরা এখন দিলে মনে হবে আমরা তো বিরোধী দল আমরা ভোট বর্জন করেছি প্রত্যাখ্যান করেছি আমরা তো বলবই কিন্তু এই সাক্ষ্য এখন আমরা কেবল দিচ্ছি না আওয়ামী লীগের নেতাদের দিকে তাকিয়ে দেখেন ওনাদের জোট সঙ্গী জাসদ সভাপতি হাসানুল হক ইনু ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন তারা বলছেন এই নির্বাচনে কারচুপি হয়েছে ভোটে ব্যালটে সিল মেরে বড়িয়ে দিয়ে তাদের হারিয়ে দেওয়া হয়েছে তাদের মহাজোট সঙ্গী জাতীয় পার্টি তারা বলেছেন আমাদের কোরবানি দেওয়া হয়েছে তারপরে ওনাদের ওই সংস্থা দিয়ে তৈরি কুইন্স পার্টি তারা বলেছেন সাজানো নির্বাচনে আর কখনো যাব না কানে ধরেছেন যদিও বলেন নাই কিন্তু কথাটা সেই রকমই আর একেবারে খোদ নিজেদের লোক আওয়ামী লীগের লোক আব্দুস সোবহান গোলাপ অনেক বড় নেতা আওয়ামী লীগের তিনি বলেছেন কিভাবে ব্যালটে সিল মেরে প্রশাসনের সহযোগিতায় কাচ্চুপি করে হারানো হয়েছে আর কতজনের নাম বলবো কাজী জাফরুল্লাহ সাহেব আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার তিনি নির্বাচন পরিচালনা কমিটিরও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কো-চেয়ারম্যান সেই ব্যক্তি ফরা টেলিভিশন অন্যান্য মিডিয়ার সামনে বলেছেন যে স্বতন্ত্র প্রার্থী তিনি নাকি ডিসি এসপি ওসি ইউনো তাদেরকে প্রভাবিত করে তার কর্মীদের উপর হামলা হচ্ছে কোন বিচার পাচ্ছেন না কুপিয়ে তার কর্মীর মাথা ভয়ঙ্কর ভাবে আঘাত করা হয়েছে কোন প্রতিকার তিনি পাচ্ছেন না টাকা ছড়ানো হচ্ছে কোন প্রতিকার পাচ্ছেন না আর জাতীয় পার্টির একজন সুপরিচিত তাদের প্রেসিডিয়াম মেম্বার আগের কতগুলো সংসদে উনিও সংসদ সদস্য ছিলেন টকশোতে যান আপনারা সবাই চেনেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি গতকাল তিনি প্রথম আলোতে সাক্ষাৎকার দিয়ে বলেছেন তার নিজের বাড়ির কেন্দ্র আর তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মানে আওয়ামী লীগের যিনি লোক তার কেন্দ্র ছাড়া বাকি সব জায়গায় উনি দুই তিনটার বেশি ভোটার দেখেন নাই দুই তিনজন ভোটার আমরা তো তাও বলি যে হ্যাঁ কয়েক পার্সেন্ট ভোট পড়ে থাকতে পারে আওয়ামী লীগের তো কিছু লোক আছে যারা দেশের কথা ভাবেন আর না ভাবেন দল যেহেতু বলেছে ভোট কেন্দ্রে হয়তো যাবেন কিন্তু উনি বলেছেন দুই তিনটার বেশি ভোট দেখিনি দেখেন নাই ভোট সিল মারো ভাই সিল মারো করে ব্যালট বাক্সে ভরে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে কাজেই
200 উপরে আসনে তো কোনো প্রতিদ্বন্দ্বিতাই ছিল না। মানুষ বলে 1-2% 5% এর বেশি ভোট কিছুতেই হতে পারে না। ভোট কেন্দ্রগুলো ছিল বিরান ভূমি, কোথাও কোথাও ভেড়া ছাগল ছড়া কিছুই দেখা যায় নাই। সেইখানে 28% পর্যন্ত ভোট না। এই যে মমতাদের কথা বলছেন, সঞ্জিদা বেগমের কথা বলছেন, এত নাম বলার দরকার নাই তো। 200 ওখানে কোনো প্রতিদ্বন্দ্বিতাই নাই। 2% ভোট পড়েছে কিনা সন্দেহ। শিশুরা পর্যন্ত ভোট কেন্দ্রে যায়, ব্যালট বাক্স সিল মারতে হয়েছে, সিল মেরে ব্যালট বাক্স ভরে ওনারা 28% পর্যন্ত দেখাচ্ছিলেন। সরকার দেখলো এইটা একটু বেশি কম হয়ে যায়, তাই নির্বাচন কমিশনার ঘুমিয়ে পড়েছিলেন, ওনাকে জাগিয়ে তুলে ধাক্কা মেরে জাগিয়ে তুলে ওইটা 40% বানানো হয়েছে। প্রতিদ্বন্দ্বিতার কথা বলেন, স্বতন্ত্ররা যেখানে দাঁড়িয়েছে সেখানে নাকি প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। ওই কাজী জাফরুল্লাহ সাহেব আর শামীম হায়দার পাটোয়ারি বলে দিয়েছেন, ফাঁস করে দিয়েছেন, স্বতন্ত্র এলাকাতে যে যেভাবে পারেছে সিল মেরেছে আর ব্যালট বাক্স ভরেছে, এবং এই হচ্ছে ওনাদের নির্বাচন। ওবায়দুল কাদের সাহেব খালি খেলতে চান। আমরা আগে বলেছিলাম উনি কিভাবে খেলতে পারেন, বলটা একেবারে গোল লাইনের কাছে নিয়ে গেলে তারপর গোল দিতে পারেন, এটাই আগে ভেবেছিলাম। এখন দেখি যে বল গোল লাইনের কাছে নিয়ে যাওয়ার পরেও উনি গোল দিতে পারেন না, রেফারি এসে ওনাকে সহ গোলের ভিতরে ঢুকাতে হয়। এই হচ্ছে আমাদের ওবায়দুল কাদের সাহেব, এই হচ্ছে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটির রাজনৈতিক পরিণতি। কি ভয়ঙ্কর মৃত্যুর দিকে এই দলটি গিয়েছে তার ন্যূনতম কোনো হুঁশ নাই। আবার বলেন নির্বাচনের ট্রেন নাকি আমরা মিস করেছি। আমরা পরিষ্কার করে বলি, এই ট্রেন বাংলাদেশ ধ্বংসের ট্রেন ছিল। এই ট্রেন বর্জন করে বাংলাদেশের মানুষ যে নৈতিক বল দেখিয়েছে, এই দেশ মানুষ রক্ষা করবে আপনাদেরকে ক্ষমতা থেকে বিদায় করে। বন্ধুরা আমার, এরা আবার ক্ষমতা দখল করেছে, কিন্তু ভাববেন না এইবার তারা আর 5 বছর চালিয়ে যেতে পারবে। আমরা কি চালিয়ে যেতে দেব? তারা কিভাবে চালের দাম বাড়াচ্ছে, বাজারে দাম বাড়াচ্ছে সব আপনারা জানেন। প্রধানমন্ত্রী আগেই বলেছেন দুর্ভিক্ষ আসছে, দুর্ভিক্ষের কথা বলে আজকে প্রতিদিন মানুষের যে হাহাকার, সেই হাহাকার কে উনি কিছুটা থামা চাপা দিতে চান। দুর্ভিক্ষ যদি নাও হয় তাহলে তো বলবেন বাংলাদেশে দেখো আমার সরকার দুর্ভিক্ষ ঠেকিয়ে দিয়েছে। আসলে প্রতিদিন ওনাদের সিন্ডিকেট মানুষের পকেট খাপিয়ে নিয়ে হাজার হাজার কোটি টাকা তারা পাচার করছে, এই কাজই তারা করতে চায়। সমস্ত রাষ্ট্র প্রতিষ্ঠানে তারা যাদের কর্তা ব্যক্তিদের বসিয়েছে এইভাবে তারা চুরি দুর্নীতি লুটপাট সমস্ত কিছু করে হাজার হাজার লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করছে। কাজেই পরিষ্কার করে বলতে চাই, পরিষ্কার করে বলতে চাই, গণসংহতির আরেকটি মিছিল এখানে আসছে, আমরা তাদের স্বাগত জানাই। বন্ধুরা আমার, পরিষ্কার করে বলতে চাই, এই যে লুটপাট তন্ত্র কায়েম হয়েছে, এই যে বিরোধী দলকে হাত পা বেঁধে জেলে ঢুকিয়ে রেখে তামাশার নির্বাচন করে রাষ্ট্র শক্তি ব্যবহার করে এইটাকে জমিদারি বানানোর যে তৎপরতা চলছে, বাংলার মানুষ এইটা আর চলতে দেবে না। যতই ভাবেন দমন পীড়ন করে এই ক্ষমতা চালিয়ে যেতে পারবেন এইটা পারবেন না, কারণ বাংলাদেশের মানুষ বুঝে গেছে এই সরকার, এই নির্বাচন কমিশন, এই প্রশাসন, এই আইন আদালত, এই সংবিধান, এর অধীনে বাংলাদেশের মানুষের কোন অধিকার আর বাংলাদেশে কার্যকর থাকবে না। সেই জন্য মানুষ তার বুকের ভেতরে নতুন স্বপ্ন দেখছে। আমাদের এইবারের লড়াই,
এই ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী রাষ্ট্র ব্যবস্থা বদলে নতুন গণতান্ত্রিক রাষ্ট্র, নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লড়াই। সেই রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে। আমরা মানুষের ভোটাধিকারের জন্য লড়ছি, আমরা মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য লড়ছি, আমরা মানুষের মানবিক মর্যাদার জন্য লড়ছি, আমরা দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য লড়ছি। কাজেই এই লড়াইয়ের যে নৈতিক শক্তি, আর সপ্তাহে মানুষ ভোট বর্জন করে এই দেশের মানুষ যে নৈতিক শক্তি দেখিয়েছেন তার উপর ভিত্তি করে নতুন গণপ্রতিরোধের সূচনা হয়েছে। এই গণপ্রতিরোধ ঠেকানোর ক্ষমতা এই শেখ হাসিনা আর তার রাষ্ট্রীয় বাহিনী আর তার গুন্ডা বাহিনীর নেই। কাজেই নতুন লড়াইয়ের জন্য প্রস্তুতি নেন। এইবার ওই পুলিশের নাশকতা সৃষ্টি করে তার দায় চাপিয়ে ওই ক্র্যাকডাউন জনগণ আর মানবে না। আমরা রাজপথে দখল নেব, আরো নতুন শক্তি সংগঠিত করে আমরা রাজপথে আসব। আপনাদের এই অন্যায় শাসন ভেঙে চলে মানুষ বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, সেই লড়াইয়ের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে সালাম এবং